বিএনপিকে শিক্ষা দেওয়ার আগে নিজের ঘর সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের সম্মেলনে তিনি একথা বলেন। দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। শাকির আরজু রিপোর্ট। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল তিন বছর পর পর সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও অনুষ্ঠিত হলো 22 বছর পর। প্রতি জেলা থেকে 5 জন করে প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কৃষকদের জন্য আওয়ামী লীগ সরকার কিছুই করেননি। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে তার পণ্যের, তার ন্যূনতম যে দাম সেই দামটা দিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির বিপক্ষে বিষোদাগার করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আপনি আপনার নিজের ঘরকে আগে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে আপনাদের থাকার কথাটা পদত্যাগ করা উচিত। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। যোগ্য মানুষদের একটা নির্বাচন কমিশন গঠন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলটির ভাইস চেয়ারম্যান বলেন, কৃষক দলের নেতৃত্বেই গড়ে উঠবে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন। কৃষকের স্বার্থে কৃষকের নেত্রী কৃষকের নেতাকে জেল ভেঙে তাদেরকে বেগম জিয়া এবং তারেক রহমানকে মুক্ত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান বিএনপি নেতারা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবশ্যই। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।